শক্তভাবে বোর্ড ধরে রাখার জন্য ফেদার বোর্ড ব্যবহার করা। ব্যান্ড স বা ব্যান্ড করাত, এটিও একটি বিশেষ ধরনের করাত। একটি লম্বা স্টিলের ফিতার একদিকে করাতের দাঁত থাকে। করাতটি উপর নিচে দুইটি পুলির সাহায্যে বেল্টের মতো ঘুরতে থাকে। গোল করে বোর্ড কাটতে হলে এই করাত ব্যবহার করা হয়। ব্যান্ড সয়ের কাজ সাধারণ করাতে করা অত্যন্ত কঠিন। ব্যান্ড সতে কাজ করার ক্ষেত্রে যে বিষয়গুলোর উপর নজর রাখতে হবে সেগুলো হল, সঠিকভাবে করাতটি লাগানো হয়েছে কিনা তা পরীক্ষা করা, করাতের দাঁতগুলো নিম্নমুখী হতে হবে এবং করাতের টেনশন সঠিক হতে হবে, গার্ডগুলো সঠিকভাবে লাগানো হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে, করাত গাইডটি এমন উচ্চতায় থাকতে হবে যেন তা বোর্ড থেকে 6 মিলিমিটার উপরে থাকে, ধীরে ধীরে বোর্ড করাতে ঢুকাতে হবে যেন করাত বেঁকে না যায়। ক্ষুদ্রাকৃতি গোলাকার বোর্ড এ করাতে না কাটাই ভালো। রাউটার, এই যন্ত্রটি অনেকটা ড্রিলের মতো, তবে এই যন্ত্রটি MDF বোর্ড বা কাঠ ফুটো করার জন্য ব্যবহার করা হয় না। এর মাথায় একটি এই ধরনের কাটিং হেড ঘুরতে থাকে। কাঠ বা MDF বোর্ডের গায়ে গ্রুভ বা খাজ করা ও নকশা করার কাজে রাউটার ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কাটিং হেড পরিবর্তন করে বিভিন্ন গ্রুভ করা সম্ভব। ছবিতে রাউটার কিভাবে কাজ করে তা দেখছেন। আলমারির দরজায় এই চারকোনা খাজ করতে রাউটার ব্যবহার করা হচ্ছে। সনাতন পদ্ধতিতে কাজটি করতে হলে হাতুড়ি বাটালের সাহায্য নিতে হবে, তবে তা দিয়ে কাজ নিখুঁত হয় না বলে উচ্চমানের ফার্নিচার তৈরি করা যায় না। উল্লেখ্য যে বিদ্যুৎ চালিত ছোট রাউটারও বাজারে পাওয়া যায় যা দিয়ে কাজ চলতে পারে। রাউটার ব্যবহারের সময় যে বিষয়গুলোর উপর নজর রাখতে হবে সেগুলো হল, সঠিক কাটার ব্যবহার করা, কাটারটি রাউটারে সঠিকভাবে স্থাপন করা, সঠিক গভীরতায় খাজ করার জন্য রাউটার সঠিক গভীরতায় সেট করা, তাড়াহুড়ো না করে সাবধানে স্বাভাবিক গতিতে রাউটারকে কাজ করতে দেয়া, মেশিন ঠিকমতো সেট করার পর অপ্রয়োজনীয় বোর্ডের টুকরোয় খাজ কেটে পরীক্ষা করা। খুব ধীরে বা খুব তাড়াতাড়ি মেশিনে বোর্ড না ঢুকানো। মেশিন সবসময় ডান দিক থেকে বাম দিকে চালাতে হবে। মোল্ডার বা শেপার, এই যন্ত্রটি দিয়েই কাঠ ও MDF বোর্ডের ফার্নিচার তৈরির সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো করা হয়। আসবাবপত্রের বিভিন্ন অংশগুলোকে জোড়া দেওয়ার জন্য বা জয়েন্ট তৈরি করার জন্য বেশিরভাগ কাজগুলোই মোল্ডারের সাহায্যে করা হয়। এছাড়া বোর্ডের ধারে বিভিন্ন নকশা করার জন্য মোল্ডার ব্যবহার করা হয়। মোল্ডার মেশিনের বিভিন্ন কাটিং হেড টেবিলের সমান্তরালে ঘুরতে থাকে। বোর্ডের সাইড বা ধারগুলো ঠেলে কাটিং হেডের স্পর্শে আনা হয়। আলমারির দরজা ও টেবিল টপ বা টেবিলের উপরের অংশের ধারগুলো এভাবে মোল্ডারের সাহায্যে তৈরি করা হয়। সনাতন পদ্ধতিতে এ কাজগুলো করতে গেলে সময়ও বেশি লাগে ও নিখুঁত হয় না। MDF বোর্ডের ফার্নিচার তৈরির ক্ষেত্রে প্রতিটি কাজ নিখুঁত হওয়া অত্যন্ত জরুরি। মোল্ডার মেশিনে কাজ করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হল, কাটিং হেডটি সঠিকভাবে সঠিক উচ্চতায় লাগানো হয়েছে কিনা তা দেখতে হবে। কাটিং হেড যেদিকে ঘুরতে থাকে সবসময় তার উল্টো দিক দিয়ে বোর্ড ঢুকাতে হবে। অনিয়মিত আকৃতির বোর্ড মেশিনে ঢুকালে ডেপথ কলার ব্যবহার করতে হবে। 10 ইঞ্চি থেকে ছোট বোর্ডের টুকরো মোল্ডার মেশিনে না ঢুকানোই ভালো। ফাটা বোর্ড মোল্ডারে ব্যবহার করা যাবে না। সম্ভব হলে গাইডের সঙ্গে বোর্ড চাপ দিয়ে ধরে রাখার জন্য স্প্রিং হোল্ড ব্যবহার করতে হবে। মর্টিজার, টেনন মর্টিস জয়েন্টের জন্য এই ধরনের মর্টিস করা হয় মর্টিজারের সাহায্যে। টেবিলের পা ও চেয়ারের বিভিন্ন জোড়াগুলো দেওয়ার জন্য এভাবে মর্টিস তৈরি হয়।
সাধারণ ইলেকট্রিক ড্রিলের সাহায্যেও কাজগুলো করা সম্ভব, তবে এক্ষেত্রে মেশিনকে কিছুটা পরিবর্তন করতে হয়। তবে বাণিজ্যিকভাবে ফার্নিচার উৎপাদনের ক্ষেত্রে মর্টিজার অত্যন্ত প্রয়োজনীয়। মর্টিজার ব্যবহারের সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হল, সঠিক কাটিং হেড ও বিট ব্যবহার করতে হবে, কাটিং হেড ও বিট সঠিকভাবে লাগানো হয়েছে কিনা তা দেখতে হবে, কাটিং হেড ও বিটের ধার পরীক্ষা করে নিতে হবে। টেনোনার এই যন্ত্রটিতে বিশেষ ধরনের কয়েকটি কাজ করা হয়। এমডিএফ বোর্ডের একটি বিশেষ জয়েন্ট বা জোড়া দেওয়ার পদ্ধতি হল টেনন অ্যান্ড মর্টিস জয়েন্ট। যে অংশটিকে টেনন বলা হয় সে অংশটি তৈরি হয় টেনোনার যন্ত্রের সাহায্যে। এই যন্ত্রটির বৈশিষ্ট্য হল এতে বেশ কয়েকটি কাটিং হেড খাড়া ও শোয়ানোভাবে একসাথে ঘুরতে থাকে। এমডিএফ বোর্ড এই কাটিং হেডগুলো পার হওয়ার সময় কাটিং হেড অনুযায়ী ভিন্ন ভিন্ন আকারের খাজ হয়ে বের হয়। চেয়ারের বিভিন্ন অংশগুলো জোড়া দেওয়ার ক্ষেত্রে টেনোনারের কাজগুলো এখন দেখা যাচ্ছে। টেনোনার মেশিনে কাজ করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হল, কাটিং হেডটি সঠিকভাবে সঠিক উচ্চতায় লাগানো হয়েছে কিনা তা দেখতে হবে, স্পিন্ডল সঠিক উচ্চতায় রয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে, কাটিং হেড যেদিকে ঘুরতে থাকে সব সময় তার উল্টো দিকে বোর্ড ঢুকাতে হবে। অনিয়মিত আকৃতির বোর্ড মেশিনে ঢুকালে ডেপথ কলার ব্যবহার করতে হবে। 10 ইঞ্চি থেকে ছোট বোর্ডের টুকরো টেনোনার মেশিনে না ঢোকানোই ভালো। ফাটা বোর্ড টেনোনারে ব্যবহার করা যাবে না। সম্ভব হলে গাইডের সঙ্গে বোর্ড চাপ দিয়ে ধরে রাখার জন্য স্প্রিং হোল্ড ব্যবহার করতে হবে। ড্রিল ও গ্যাং ড্রিল বা মাল্টিবোরিং মেশিন। ড্রিল কাকে বলে আপনারা সবাই জানেন। কাঠ বা বোর্ডে ফুটো করতে এই যন্ত্র ব্যবহার করা হয়। গ্যাং ড্রিল বা মাল্টিবোরিং মেশিনও এক ধরনের ড্রিল, তবে এর সুবিধা হল একসঙ্গে সঠিক মাপে অনেকগুলো ফুটো করা যায়, এমনকি দুই দিকেও একসঙ্গে ফুটো করা সম্ভব। আলমারি তৈরির জন্য বিভিন্ন স্থানে স্ক্রুর ফুটো করতে দেখা যাচ্ছে এই মাল্টিবোরিং মেশিনে। মাল্টিবোরিং মেশিন ব্যবহারের সময় যেসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হল, ব্যবহৃত বোর্ড বা কাঠের টুকরোটি ক্ল্যাম্পে আটকে নিলে ভালো হয়। ড্রিল হেডগুলো পরিবর্তন বা এ ধরনের যে কোনো কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিতে হবে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় ও কাজ শুরুর সময় চাক এর অবস্থান দেখে নিতে হবে। ড্রিল সঠিক উচ্চতায় সেট করতে হবে যেন টেবিলে ড্রিল না হয়। জোড়া দেয়া বা জয়নিং। এমডিএফ বোর্ডের ফার্নিচার তৈরির সময় প্রথম ধাপে তৈরি হওয়া বিভিন্ন ছোট বা বড় টুকরোগুলোকে জোড়া দেয়া হয় এই পর্যায়ে। এবার চলুন দেখা যাক এমডিএফ বোর্ডে কি কি ধরনের জয়েন্ট বা জোড়া ব্যবহার করা হয়। টাং অ্যান্ড গ্রুভ জয়েন্ট। একই ধরনের দুই বা ততোধিক টুকরোকে পাশাপাশি জোড়া দেওয়ার জন্য এই জয়েন্ট ব্যবহার করা হয়। টুকরোগুলোকে মোল্ডার মেশিনে এক পাশে টাং এবং অন্য পাশে গ্রুভ করে আনা হয়। ছবিতে দেখুন।